হাই ফ্রেন্ড, আমি ডক্টর সুরজিৎ ঘোষ। আমার চ্যানেল ডক্টর ঘোষ পেশেন্টস আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় বায়োকেমি চিকিৎসা পদ্ধতি শিখন পর্ব 20 ফেরাম ফস 3, অর্থাৎ সমস্ত চিকিৎসা পদ্ধতির 20 নম্বর পর্ব এবং ফেরাম ফসের তৃতীয় খণ্ড। এর আগে দুটো খণ্ড ফেরাম ফস হয়ে গেছে। মুখের অভ্যন্তর ভাগের প্রদাহ বেশ করে মাড়ি ফুলে ওঠে, তপ্ত প্রদাহিত, বাঁ দিকের ছবি একদম প্রথমে। জীব পরিষ্কার লাল প্রদাহিত জীব, কালচে জীব, ফুলে ওঠা জীব, কেলিমিউর সহ, অর্থাৎ এই সময় কেলিমিউর সহ ফেরাম্পসটা ইউজ করতে হবে জিভে এরকম ধরনের প্রকৃতি হলে। দাঁত প্রদাহিত মাড়ি সহ দাঁতের যন্ত্রণা, শিশুদের দাঁতের ব্যথা সহ জ্বর, গালের চিক যেকে বলি আমরা গাল, প্রদাহ সহ দাঁত যন্ত্রণা, দাঁত ওঠার সময় জ্বর। যদি ক্যালকারি ফস কাজ না করে, ভাবুন দাঁত ওঠার সময় জ্বর, বাচ্চাদের জ্বর হচ্ছে দাঁত ওঠার সময়, ক্যালকারি ফস কাজ করছে না, সেখানে ফেরাম ফস সুন্দর কাজ করে যাবে। সব কষ্ট অসুবিধা গরম প্রাণী খাদ্য বৃদ্ধি ঠান্ডায় হ্রাস। গলা শুকনো লাল প্রদাহিত, আলসার যুক্ত, ব্যথা সঙ্গে জ্বর, তরুণ টনসিলাইটিস, টনসিল লাল বড় স্পর্শকাতর। কুঞ্চির ক্ষেত্রে প্রথমে ক্যালিমিউ, পরে ঘন পুঁজ সাপ থাকলে ক্যালকেরিয়া সহ, ক্যালকেরিয়া সাল্ফ সহ। বক্তা বা গায়ক গায়িকাদের গলা ব্যথা, গলা ধরা, স্বরভঙ্গ, দীর্ঘক্ষণ কথা বলা বা গান গাওয়ার পর সম্পূর্ণ স্বরভঙ্গ গলার যে কোনো প্রদাহের প্রথম ধাপ। ছবিগুলো দেখা যাক। প্রথম বাঁদিকের ছবি দেখুন, রয়েছে যে গলার ভেতরের ছবি দেখানো হচ্ছে, বাঁদিকেরটা হচ্ছে সুস্থ অর্থাৎ হেলদি, হ্যাঁ হেলদি ছবি। ডান দিকের ছবিটা কিন্তু প্রদাহিত, দেখা যাচ্ছে টনসিল গুলো বড় হয়ে উঠেছে, বেশ লাল লাল হয়ে উঠেছে, প্রদাহিত অবস্থা। দ্বিতীয় ধাপে যেটা রয়েছে সেখানেও প্রদাহিত অবস্থা, হয়তো সেখানে টনসিল প্রায় বড় হয়ে জুড়ে গেছে মনে হচ্ছে, দেখে যা দুদিক থেকে এসে হয়তো জুড়ে গেছে, কিন্তু লাল ভাবটা পরিষ্কার বোঝা যায়, অর্থাৎ একটা প্রদাহের প্রথম ধাপ সিরিয়াসলি চলছে। তৃতীয় দেখুন, টনসিল গুলো বড় হয়েছে বোঝা যাচ্ছে, এবং শুধু তাই নয় তার গায়ে যথেষ্ট পুঁজ জমে গেছে। এরকম ক্ষেত্রে একে কুঞ্জি বলা হয়। কুঞ্জি মানে যেখানে, কুঞ্জি হচ্ছে টনসিলাইটিসের আরো পিছনের ধাপ, আরো সিরিয়াস ধাপ, যেখানে টনসিলগুলো ফুলে উঠেছে, প্রচন্ড পুঁজ, সেখান থেকে ঘন পুঁজ বেরোচ্ছে, এই জাতীয়। এক্ষেত্রে প্রথমে ক্যালিমিউ দিতে হবে, আর যদি পরে এবং ঘন পুঁজ এবং রক্তস্রাব থাকবে অল্প অল্প, তখন ক্যালপ্রিয়া সালফ সব। শেষে দেখুন ওই ওই জিনিসই দেখানো হয়েছে, আরো সিরিয়াস অবস্থা, আরো সিরিয়াস অবস্থা। এছাড়া রয়েছে যে কোনো ধরনের স্বরভঙ্গ, গলার স্বরে গলা ব্যথা, গলায় যত রকমের ট্রাবল আছে সব রকম, এবং তার প্রথম ধাপ তো বটেই। গ্যাস্ট্রিক লক্ষণ, গ্যাস্ট্রিক কথাটা এসছে গ্যাস্টার থেকে, গ্যাস্টার মানে হলো পাকস্থলী, পাকস্থলী ইংরেজিতে গ্যাস্টার বলা হয়, তো পাকস্থলী সংক্রান্ত সমস্ত জিনিসকে গ্যাস্ট্রিক বলা হয় ইংরেজিতে। পাকস্থলীর প্রদাহ, সামান্যতম খাদ্য সহ্য হয় না, খেলেই ব্যথা শুরু হবে, অগ্রকরায় জ্বালা, টাটানি ব্যথা, সমগ্র পাকস্থলী অঞ্চল স্পর্শকাতর। অগ্রকর অঞ্চলটা কোন অঞ্চলটাকে আমরা অগ্রকরা বলি সেটা প্রথম ছবিতে দেখানো হয়েছে। গলা জ্বালা, ক্যালকেরিয়া ফস, ন্যাট্রাম ফস। গলা জ্বালা মানে সোজা কথা যেটাকে আমরা বলি এক ধরনের অম্বল, সেই হচ্ছে ক্যালকেরিয়া ফস, একটা ফসল লাগে এবং এই ফেরাম ফসল দেওয়া হতে পারে। গ্যাস্ট্রিক জ্বর, অর্থাৎ যে জ্বরের মূল কারণ অন্য কোনো ইনফেকশন নয়, কোন রকম লাঙে ইনফেকশন হয়নি, কোন রকম মাথায় কোনো যে বিভিন্ন ধরনের ইনফেকশন হয় কপাল টপালের দিকে, সেই সব ধরনের যে ইনফেকশন হয়ে এখানে যে এয়ার হোলস গুলো আছে এয়ার, সেইসব জায়গায় নিয়ে কোনো জ্বর নয়, কিন্তু গ্যাস্ট্রিক জ্বর অর্থাৎ পেটের গন্ডগোল থেকে জ্বর, ক্যালিমিউর এখানে লাগে। বমির সঙ্গে অপাচ্য খাদ্যাংশ, উজ্জ্বল লাল রক্ত, সেটা সেকেন্ড ছবিতে দেখানো হয়েছে, রক্ত বমি হয়েছে উজ্জ্বল লাল, এই রক্তের বৈশিষ্ট্য হলো উজ্জ্বল লাল হয় আর এই রক্ত তাড়াতাড়ি জমে যায়, খুব তাড়াতাড়ি জমে যায়, গ্যাস্ট্রাইটিসের প্রথম ধাপ। বারংবার বমি, খাদ্য পানীয় সঙ্গে গন্ধযুক্ত ঢেকুর, পানীয় খাদ্যের গন্ধযুক্ত ঢেকুর উঠছে, বমি সহ মাথা যন্ত্রণা। গ্যাস্ট্রাইটিসের ছবি থার্ড এবং ফোর্থে দেখানো হয়েছে, নর্মাল লাং, এই নর্মাল পাকস্থলী, গ্যাস্ট্রিক পাকস্থলী, সেই ছবিটাই আবার চতুর্থ এসছে এন্ডোস্কোপিতে, পরিষ্কার বলে দেখুন বাঁদিকে সুস্থ এন্ডোস্কোপি, সুস্থ পাকস্থলীর এন্ডোস্কোপিতে কেমন ছবি, আর ডান দিকে গ্যাস্ট্রাইটিস কতটা দেখুন অনেক বেশি রেডিজ দেখাচ্ছে, অর্থাৎ এটা ইনফ্লেমড, ইনফ্লেমড হয়েছে গ্যাস্ট্রাইটিস, মানে সোজা কথা পাকস্থলীর প্রদাহ,
তাকে সুলিক গ্যাস্টার বলা হয়। ঠান্ডা পানি আর স্বস্তি এই সমস্ত এটা আগেও রয়েছে, বারবার কিন্তু কথা বলা হচ্ছে, এইসব জায়গায় অর্থাৎ ফেরামপোশের বেশিরভাগই ঠান্ডা পানি ও ঠান্ডা খাদ্যে স্বস্তি পড়ে। কিন্তু যদি আপনি সেক দেন তাহলে কিন্তু বাইরের দিকে দিলে কিন্তু উষ্ণ কাপড় জল প্রয়োগে উপশম হবে, উষ্ণ জল দিলে উপশম হবে। পাকস্থলীতে দপদপানি, ব্যথা, রক্তাভমুখ সহ হজমের সমস্যা, এই সমস্ত ক্ষেত্রে ফেরামপোশ ইন্ডিকেটেড। টয়লেট মল ডায়রিয়া, ডিসেন্ট্রি, কলেরা, পেরিটোনাইটিস, টাইফয়েড ইত্যাদি অসুখের প্রথম ধাপ। এ সময় শরীরে খুব কাঁপ থাকে, রোগীর খুব শীত লাগে। অসুখ লক্ষণ হল ডায়রিয়া আপনি জানেন, ডিসেন্ট্রি আপনার জানা, কলেরাও জানা, পেরিটোনাইটিস শব্দটা হয়তো অজানা। দেখুন ডান দিকের তলায় ঠিক ওই এর ছবি, আমাদের যিনি প্রতিষ্ঠাতা ডক্টর সুশলা তার তলায় আমি পেরিটোনিয়ামের ছবি এঁকে দিয়েছি। পেরিটোনিয়াম হলো অ্যাবডোমিনের ভেতর যে বিভিন্ন অর্গ্যান থাকে আমাদের, ধরুন লিভার রয়েছে, ইন্টেস্টাইনস রয়েছে, এরকম হচ্ছে বিভিন্ন যে সমস্ত এদিকে রয়েছে স্প্লিন, পিছন দিকে আছে কিডনি, এই সমস্ত অর্গানগুলোর উপরে কিছু কিছু ক্ষেত্রে বাইরের দিকেও একটা লেয়ার দেওয়া থাকে। ভালো করে লক্ষ্য করে দেখুন এই ছবিটা আমি দেখাচ্ছি, এই দেখুন এটা হচ্ছে এইটা, এই লাল বোতলে দেখাচ্ছি ডান দিকে, এটা হলো লিভার। এই লিভারের উপর থেকে কোনো একটা এরকম লেয়ার চলে গেছে, সেই লেয়ারটা ঘুরে আবার এদিকে এসেছে, আবার এদিকে গেছে, এখান দিয়ে আবার নেমে এসেছে, একে কভার করেছে, যেটা ইন্টেস্টাইন বোধ হয় এটা কভার করেছে, আবার নেমে এসেছে, এখানে গেছে, আবার একে কভার করেছে, এই উঠে যাচ্ছে, আবার এখানে গোল করেছে, এই নেমে আসছে, এখানে আবার কভার করেছে, এই নেমে, এইভাবে একটা ডাবল লেয়ার একটা রয়েছে। এই যে ডাবল লেয়ার দিয়ে ঢাকা সমস্ত অর্গানগুলো, এই ডাবল লেয়ারটাকে বলা হয় পেরিটোনিয়াম। এই পেরিটোনিয়ামের প্রদাহ হয়, ভয়ঙ্কর বাজে অসুখ হলে সারা পেট হাত দিয়ে টাচ করা যাবে না, এত মানে সেন্সিটিভ হয়ে যাবে পেটটা। এই হলো পেরিটোনাইটিস, টাইফয়েড আপনাদের জানা, এইসব অসুখের প্রথম ধাপ। অসুখের এইসব সিমটম কি হবে প্রথম ধাপে? পেশেন্ট বলবে আমার প্রচন্ড শরীরে কাঁপুনি দিচ্ছে, প্রচন্ড কাঁপুনি দিচ্ছে, মনে হচ্ছে প্রচন্ড জ্বর হবে। এই হলো প্রথম ধাপ। এতগুলো অসুখ, ডায়রিয়া, ডিসেন্ট্রি, পেরিটোনাইটিস, টাইফয়েড, তার মধ্যে পেরিটোনাইটিসটাই বোঝালাম, পেরিটোনিয়াম ছবি এঁকে দিয়ে, যেহেতু এটা আননোন, বাকিটা আপনাদের সবই জানা। আমাশয় ওষুধের প্রধান প্রধান ওষুধ ক্যালিমিন, সেটাও রিসেন্টলি তো বলেইছি অলরেডি। উজ্জ্বল লাল রক্তসাবী অর্শ, খুব টাটানি ব্যথা, খুব যন্ত্রণা, ক্যালকের ফ্লু। মনে রাখবেন এই ফেরামফসের রক্তপাতের বৈশিষ্ট্য হলো উজ্জ্বল লাল রক্তসাবী অর্শ হবে, আর এই রক্ত খুব তাড়াতাড়ি জমে যায়। এই সিমটমে ক্যালকের ফ্লুরও লাগে, যারা প্রথম থেকে ক্যালকুলেট পড়েছেন তারা নিশ্চয়ই মনে পড়বে যে হ্যাঁ অর্শতে ক্যালকের ভালো ওষুধ। স্থানীয় ব্যথা যন্ত্রণা কমানোর জন্য ভেসলিনের সাথে 6-6 চূর্ণ মিশিয়ে আক্রান্ত স্থানে পুরে দেওয়া হয়। ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এইটা এই যে লেখা আছে আক্রান্ত স্থানে পুরে দেওয়া হয়, এটা যদি আপনি করতে পারেন পেশেন্ট কিন্তু প্রচন্ড রিলিফ পাবে। আপনি ওইদিকে দিচ্ছেন ফেরামপস খাওয়াচ্ছেন, সেই ফেরামপসই 6-6 চূর্ণ ভেসলিনের সাথে মিশিয়ে তাকে বলছেন যে তোমার যেখানে অস্ত্র হয়েছে সেখানে তুমি আস্তে আস্তে লাগাও, দুদিক থেকে ইউ অ্যাপ্লাই হলে তাড়াতাড়ি সারবে, সে খুব রিলিফ পাবে, আরাম পাবে, তাড়াতাড়ি ভালো, আপনার সুনাম হবে। কৃমি, বদহজম, মলের সময় খাদ্য অপাচ্য অংশ এই ফেরামফসে রয়েছে। তরুণ রোগে অন্ত্রে টাটানি ও স্পর্শকাতরতা ক্যালিমিউর, এটা অ্যাকচুয়ালি সিমটম হিসেবে বলা, অন্ত্রে টাটানি, স্পর্শকাতরতা, অন্ত্রে টাটানি, স্পর্শকাতরতা বুঝতেই পারছেন, সেটা পেরিটোনাইটিস থেকেও হতে পারে, সেটা টাইফয়েড থেকেও হতে পারে, সেটা কলেরা থেকেও হতে পারে, যে কোনো জায়গা থেকে হতে পারে, কারণ ওগুলো অসুখ, এটা সিমটম। সিমটম একটা বড় জিনিস, একটা সিমটম অনেক অসুখ কভার করে যায়। সুতরাং যেটা আমাদের দরকার সেটা হচ্ছে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেওয়া, যে এটা এই এইরকম অসুখে হতে পারে, সিমটমের হতে পারে। লাইফ কেস, মিস কোহলি, বয়স 22 বছর, গত এক সপ্তাহ ধরে ডান পায়ের হাঁটুর ব্যথায় পাগল প্রায়, সঙ্গে হেকটিক জ্বর, হাঁটু ফুলে মাঝারি সাইজের বাঁধাকপির মতো হয়েছে, ভিতরে দপদপানি, জ্বালা, যন্ত্রণা, চলাফেরা সম্পূর্ণ বন্ধ, অব্যক্ত কষ্টে জেরবার, গরম কাপড় শিখে সাময়িক স্বস্তি। ডক্টর মিসেস সেন তার নাড়ি পরীক্ষা করে দেখলেন গতি বেশ দ্রুত, প্রায় 100 মিনিট, 100টা পার মিনিট, ছন্দ অসম, ক্ষমতা প্রায় স্বাভাবিক। অ্যাকচুয়ালি নাড়ি মানে পালস, পালসের তিনটি জিনিস দেখা হয়, স্পিড, রিদম, স্ট্রেংথ, সেই তিনটে এই বাংলা করেই দাঁড়িয়েছে, গতি, ছন্দ, ক্ষমতা। জিজ্ঞাসা করে জানলেন ঠান্ডা জল দিলে কেমন লাগে, জিজ্ঞাসা করলেন, উত্তর হলো জানি না, দিয়ে দেখিনি। কুইলিকে ফেরামপস 12x দিনে দুবার করে 5 দিনের জন্য দিলেন ডক্টর সেন। প্রথম দিন শেষে রোগীর অস্থিরতা কমলো, রাতে ভালোই ঘুম হলো, তৃতীয় দিন থেকে জ্বর চলে গেল, পঞ্চম দিন থেকে হাঁটু ফোলা কমতে শুরু হলো। ডক্টর সেনকে আরও 7 দিনের জন্য একই ওষুধ দিতে হয়েছিল। একদম ক্লিয়ার কেস,
প্রিয়ার ট্রিটমেন্ট। এই কেসটা যে একটু ফেরাম পস ভালো করে পড়ে রেখে দেবে, সে দেখেই বুঝবে এটা ফেরাম পসেরই কেস। ঠিক ডক্টর মিশেল সেন সেইটা ওষুধটাই দিলেন, এবং একদম মানে মানে কি বলবো, ঘড়ি ধরে বা মানে সময় ছন্দ মেপে একেবারে অসুখটা ধীরে ধীরে কমে এলো। ভেরি নাইস কেস, ভেরি নাইস কেস। প্রশ্ন এক, ফেরাম্পসের রোগীর রক্তের সাবের প্রকৃতি কেমন? দুই, এক মধ্যবয়স্ক মহিলা এসেছেন, বলছেন তার মুখের ভেতর খুব ব্যথা, খেতে কথা বলতে খুব কষ্ট, মুখের ভেতর করে দেখা গেল জিভটা কালচে এবং ফোলা, কি ওষুধ দেবেন? তরুণ টনসিলাইটিসে কখন ফেরাম্পস দেবেন? চার, এক তরুণ রোগী বলছেন তার তলপেটে খুব ব্যথা, হাত ছোঁয়ানো যায় না, পাতলা পায়খানা হয়, তাদের দানা দানা থাকে, দানা দানা মানে হচ্ছে সোজা কথা খাদ্যের অপাচ্য অংশ, কি ওষুধ দেবেন? এক 6-7 মাসের বাচ্চার মা জানাচ্ছেন বাচ্চার সপ্তাহখানেক ধরে জ্বর, মুখের ভেতর হাত দিয়ে কাঁদে, ক্যালকেটাফস খেয়েছে কিন্তু কোনো কাজ হয়নি, তাকে আপনি কি ওষুধ দেবেন? ছয়, টিক ডলরু রোগের লক্ষণ কেমন, এর ওষুধ কি? উপরে দু একটা প্রশ্ন আগের পর্ব থেকেও থাকতে পারে। এর সঙ্গে সঙ্গে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আপনার কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টস লিখে দেবেন, আমি উত্তর দিয়ে দেবো। আর যথারীতি আমি বলে যাই, যেটা প্রতিবারই বলি, সম্ভব হলে আমার একটু সাবস্ক্রিপশনের দিকে আপনারা একটু নজর দেবেন। আমার সাবস্ক্রিপশন বারবার বলছি কিন্তু এখনও জানাচ্ছি, এতবার বলেও কিন্তু আমি কিছু ফল পাইনি, আমার সাবস্ক্রিপশন এখনও পড়েই রয়েছে, এখনও পড়বে যে প্লিজ যদি আপনারা পারেন সাবস্ক্রিপশন করবেন, না করে থাকলে অবশ্যই। পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সঙ্গে আমার দেখা হবে।